वेलकम एवरीवन। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা, WB কলেজ অ্যাডমিশন 2023। এই মুহূর্তে তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছো, পাশাপাশি যারা আগের বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা তারও আগে পাশ করেছো কিন্তু কোনো কারণে কলেজে ভর্তি হতে পারোনি, এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কলেজ অ্যাডমিশন 2023 কবে শুরু হবে, পাশাপাশি এই মুহূর্তে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য সামনে চলে এসেছে, কিভাবে হবে কলেজের অ্যাডমিশন, পাশাপাশি 4 বছরের অনার্স কোর্স চালু হচ্ছে, অবশেষে কিন্তু সিলমোহর পড়ল আমাদের রাজ্যে 2023-24 শিক্ষাবর্ষ থেকে কিন্তু চালু হচ্ছে 4 বছরের অনার্স ডিগ্রি কোর্স, পাশাপাশি অনলাইন ভাবে যে কেন্দ্রীয় ভাবে অনলাইন ভর্তি হওয়ার যে কথা ছিল, আমরা যে আপডেট এতদিন ধরে দিয়ে আসছিলাম যে রাজ্য সরকারের যে একটা মনোভাব ছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যতগুলো কলেজ রয়েছে সবাইকে এক ছাদের তলে আনা হবে এবং কেন্দ্রীয় ভাবে একটাই ফর্ম ফিল আপ হবে, সেটি কিন্তু স্থগিত হয়ে গেল, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে ভর্তি কিন্তু হচ্ছে না। সমস্ত তথ্য শেয়ার করব, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এই মুহূর্তে একটার পর একটা কিন্তু ব্রেকিং আপডেট এসেছে। প্রথমেই আমরা যেটা বলে আসছিলাম যে 4 বছরের কিন্তু ডিগ্রি কোর্স চালু হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 2020 কে মান্যতা দিয়ে কিন্তু আমাদের রাজ্যে যে 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার কথা ছিল অবশেষে কিন্তু তাতে রাজ্যের শিক্ষা দপ্তর সিলমোহর দিল, অর্থাৎ এবছর থেকে 2023 শিক্ষাবর্ষ থেকেই 23-24 শিক্ষাবর্ষতে তোমরা যারা এবছর কলেজে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তোমাদের কোর্স হবে 4 বছর, অনার্স কোর্স 4 বছরে চালু হয়ে যাচ্ছে। 4 বছরের গ্র্যাজুয়েশন সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে দেখো 4 বছরের গ্র্যাজুয়েশনে কিন্তু মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিটের ব্যবস্থা থাকছে, অর্থাৎ নির্দিষ্ট কিন্তু কয়েক বছর বেঁধে দেওয়া হচ্ছে না, অর্থাৎ তুমি চাইলে 1 বছর পরে ছেড়ে দিতে পারো, সেক্ষেত্রে তুমি পাবে সার্টিফিকেট, ঠিক আছে। 2 বছর পড়াশোনা করে ছেড়ে দিলে তোমাকে দেওয়া হবে ডিপ্লোমা, 3 বছর পড়াশোনা করে ছেড়ে দিলে তুমি পাবে শুধু ব্যাচেলার ডিগ্রি, এবং 4 বছর কমপ্লিট করলে তুমি পাবে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স। এটাই কিন্তু NEP জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 4 বছরের গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এবারে আসছি ভর্তি কিভাবে হবে। তো দেখো এবছর রাজ্য সরকার একটা উদ্যোগ ছিল যে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের যত কলেজ রয়েছে সবাইকে এক ছাদের তলে আনা, কিন্তু এবছর সেটা আর সম্ভব হচ্ছে না, ঠিক আছে। বিগত বছরও কিন্তু প্রথমে বলা হয়েছিল, পরে নর্মাল ভাবে ভর্তি হয়েছিল, এবছরও তাই প্রতি বছর যেভাবে কলেজে ভর্তি হয় এবছরও ঠিক সেভাবে কলেজে ভর্তি হবে, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে ভর্তি কিন্তু হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ তুমি যে যে কলেজে ভর্তি হতে চাও সেই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ধরো তুমি আশুতোষ কলেজে ভর্তি হতে চাও তাহলে আশুতোষ কলেজে ফর্ম ফিল আপ করবে, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে চাও তাহলে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। ইত্যাদি তুমি যাবতীয় বেথুন কলেজে ভর্তি হতে চাও তাহলে বেথুন কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে, শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চাও তাহলে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে, যে যে কলেজ, ঠিক আছে। বা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বর্ধমান রাজ কলেজে তুমি ভর্তি হতে চাও তাহলে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কল্যাণী মহাবিদ্যালয়ে তুমি ভর্তি হতে চাও তাহলে কল্যাণী মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। মালদা কলেজে ভর্তি হতে চাও তাহলে মালদা কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, ইত্যাদি। কিন্তু যাবতীয় তুমি যে যে কলেজে ভর্তি হতে চাও সেই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে। শিক্ষামন্ত্রী কিন্তু প্রত্যেকটা কলেজকে ভর্তির জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলেছেন। উচ্চ শিক্ষায় মোদী সরকারের শিক্ষানীতির একাংশ মান্য রাজ্য, চলতি শিক্ষাবর্ষ থেকে বাংলায় কার্যকর 4 বছরের অনার্স কোর্স, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত, সর্বভারতীয় ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। স্নাতকে ভর্তিতে কেন্দ্র অনলাইন প্রক্রিয়া এবারও কি বিষ্পাও জলে, আগের পদ্ধতিতেই স্নাতকে ভর্তির পথে শিক্ষা দফতর খবর সূত্রের বিভ্রান্তি এড়াতে কলেজগুলিকে আলাদাভাবে ভর্তির ভাবনা জানালেন শিক্ষামন্ত্রী। আরো একবার জানিয়ে দিই যে উচ্চশিক্ষায় মোদী সরকারের শিক্ষানীতির একাংশ মানল রাজ্য, চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলায় কার্যকর 4 বছরের অনার্স কোর্স। তো কলেজে ভর্তি সংক্রান্ত এই মুহূর্তে যে বিশাল বিগ ব্রেকিং আপডেট, অবশেষে জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে কিন্তু এবছর থেকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 4 বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু হয়ে যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু কলেজে কেন্দ্রীয়ভাবে ভর্তি অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হচ্ছে না, এতদিন ধরে যেভাবে ভিন্ন ভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হতো সেটাই কিন্তু বজায় থাকলো। তো পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।